নমস্কার বন্ধুরা, এই ঠান্ডায় আমাদের অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছা করে, আর যেরকম সেরকম না, একটু অনেক সময় শাহি টাইপের মিষ্টি খেতে ইচ্ছা করে। তাই আজকে শাহি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে এসেছি। আর এখন বাজারে গাজর কিন্তু খুব সস্তা, সেই জন্যে এই শীতে যদি গাজরের হালুয়া নাই করো আর শাহি গাজরের হালুয়া নাই করো, তাহলে আর কি হবে। চলো, তিনটে গাজর নিয়ে নিয়েছি, সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার করে নিচ্ছি, একটু গাগুলো ছুলে নিচ্ছি, মানে একটু স্পিড বাড়িয়েই দেখালাম, না হলে অনেকটা টাইম হয়ে যাবে সেই জন্যে। এবারে গাজরগুলোকে তুলে আমি মাথা আর পিছনটা সরু দিকটা কেটে বাদ দিয়ে দেব। আমি যখন এই কাজটা করছি ততক্ষণ তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন দেখছো, আর যারা পুরনো দেখছো অবশ্যই পুরোটা দেখে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটাও কেমন লাগলো। চলো, গাজরগুলো তো এরকম করে নিয়েছি, এরপরে চলো ঝটপট এদের টুকরো করে নিই। এই দেখো টুকরো হয়ে গেছে, বেশ বড় বড়ই টুকরো করে নিয়েছি। এরপরে একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, ওই এক চামচের মতন। একদম ঝটপট হয়ে যায় এই রেসিপিটা, আর খুব সহজেই। ঘিয়ের মধ্যে তখন প্রেশার কুকারের মধ্যে আমি গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম, আর ঘিটা কিন্তু গলে গেছে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি, কারণ প্রেশার কুকারটা গরম হয়ে গেছে আর ঘি দিয়েছি, যেহেতু খুব তাড়াতাড়ি গলে যাবে আর জোরে থাকলে ঘিটা পুড়ে যাবে। সেই জন্যে একটু হালকা নাড়াচাড়া করে একটু দুধ দিয়ে দিলাম। দুধটা কতটা দিয়েছি সেটাও দেখাচ্ছি। দুধটা তোমরা এই গাজরগুলো একটু ডুবো ডুবো হবে, দেখতেই পাচ্ছ অল্প অল্প দেখা যাচ্ছে, সেই রকমটাই দুধটা দেবে, নালে কতটা পরিমাণ দেবে সেটা তো বুঝতে পারবে না সেই জন্যে। তারপরে আবার কি, গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে মাত্র দুটো সিটি, ব্যাস গাজর সব সেদ্ধ হয়ে যাবে। এইদিকে গ্যাসটা বন্ধ করে চলো কিছু ড্রাই ফ্রুট কেটে নিই। এখানে আলমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, পেস্তা নিয়েছি, আর এখানে নিচ কিচমিচ, এই চারটে জিনিস নিয়ে নিয়েছি। ব্যাস এগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে একটা ফাইন প্যান নিয়ে, শুকনো কোনো কিছু দিতে হবে না, সেই ফাইন প্যানের মধ্যে এই গুঁড়োগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব, আর সামান্য গুঁড়ো রেখে দেব ওই লাস্টে একটু ডেকোরেশন করার জন্য। আর শাহি ব্যাপার যেহেতু, সেহেতু তো একটু এই সব জিনিসগুলো দিতেই হবে, তাই না? এই সবগুলো যদি না দিই তাহলে শাহি ব্যাপারটাও আসবে না আর আনন্দটাও আসবে না। চলো এই ড্রাই ফ্রুটগুলোকে হালকা শুকনো তাওয়ার মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এপারে প্রেশার কুকারে যে গাজরটা সেদ্ধ হয়েছিল সেটা সম্পূর্ণটা ঢেলে দেব না, আর প্রেশার কুকারের মধ্যেও করে নেওয়া যায়, কিন্তু আমি ভাবলাম না তোমাদের তো দেখাতে হবে, ভিডিও দেখাতে গেলে তো ফাইন প্যানের মধ্যে করতেই হবে, না হলে তোমরা দেখে বুঝবে কি করে। তারপরে এই খুন্তির সাহায্যে এইগুলোকে, গাজরগুলোকে একদম সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি, মানে মাখা বা ঘেটে নেওয়া যেটাকেই বলো সেটা করে নিচ্ছি। সেটা দেখলাম খুন্তির সাহায্যে ঠিক মতন হয়ে উঠছে না, তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি সাহায্য নিলাম একটা গ্লাসে, বাড়িতে তো গ্লাস থাকেই, সেই গ্লাসগুলো দিয়ে দেখো কত ঝটপট করে নেওয়া যাবে। দেখো খুন্তি দিয়ে করতে গেলে কি হচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে। এটা যদি প্রেশার কুকারে হতো
খুন্তি দিয়ে বেশ ঠুকে ঠুকে গাজরগুলো কিন্তু ম্যাশ করা যেত বা ডালের হাতা দিয়েও ঘুরিয়ে দেয়া যেত। কিন্তু যেহেতু ভিডিও করছি, ফাইন প্যানে দেখাতে হবে, আর শাহী একটা ব্যাপার আসতে হবে, সেই জন্যে আমি ফাইন প্যানের মধ্যে করলাম। আর এই দেখো গ্লাসের সাহায্যে কী তাড়াতাড়ি স্পিডে একদম ঝটপট, কারণ খুব ইচ্ছা করছে শাহি কিছু মিষ্টি খাওয়ার জন্যে। শীতকাল বলে কথা, বাঙালিদের মন তো মিষ্টি মিষ্টি করবেই। আর এইদিকে যথারীতি দুধটা কম হয়ে গেছে, তাই আবার কিছুটা দুধ দিয়ে দিলাম। অবশ্যই তোমরা একটু ক্রিমও দিতে পারো এর বদলে, দুধের বদলে ঘন ক্রিমটা দিতে পারো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখবে। আর এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর তোমরা যেমন মিষ্টি খাও সেই আন্দাজে মিষ্টিটা দেবে। দিয়ে এবারে লো ফ্লেমে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে, তো হালকা মিডিয়াম ফ্লেম দিতেই পারো। আর এখানে দুটো এলাচ থেতো করে জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর তোমরা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো। বেশ নাড়াচাড়া করে এই রসটাকে শুকিয়ে ফেলতে হবে, আর এর মধ্যে দিয়ে দেবো একটু খোয়া ক্ষীর। একটু হোক বেশি হোক তোমাদের আন্দাজ অনুসারে দিয়ে দেবে, আর অবশ্যই এটাকে কুড়ে দেবে। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি মিশে যাবে আর একটা দারুণ টেস্ট আসবে। অবশ্যই কিন্তু এইভাবে শাহী গাজরের হালুয়াটা অবশ্যই এই ঠান্ডায় ট্রাই করো, দারুণ লাগবে। আর আমরা বাঙালিরা কোনো ওকেশন বা শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালটাই যায় আসে না, মিষ্টি খেতে আমরা ভালোই বাসি। আর সেটা যদি একটু শীতকালে হয়, এরকম গরম গরম গাজরের হালুয়া, শাহী গাজরের হালুয়া, তাহলে তো মানে শীতকালেরটা রাতে জমে যাবে। ব্যাস এই দেখো এই খোয়াকিটটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে একটু শুকনো করে নেব। ব্যাস বেশ শুকনো মতন করে নিয়ে, কারণ রসালো বেশি থাকলে ভালো লাগবে না, একটু শুকনো করে নিতে হবে। আর খোয়াক্ষীর দেওয়া হয়েছে, ওটা আস্তে আস্তে মিশে শুকনো হয়েই আসবে, একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে যাবে তোমাদের শাহী গাজরের হালুয়া। এর মধ্যে তোমরা একটু কালার দিতেই পারো, কিন্তু আমি কালার দিলাম না, কারণ এই কালার ছাড়াই এই গাজরের হালুয়াটা দারুণ লাগবে। আর কালার তো বেশি খাওয়া উচিত নয়, সেই জন্যে যতটাই পারি বাড়িতে কালারটা না ইউজ করার জন্যই চেষ্টা করি। দোকানে হলে অবশ্যই গাজরের হালুয়াতে একটু কালার দেবে, আর সেটা অবশ্যই খাওয়া উচিত নয়। এখানে আমি লাস্টে ডেকোরেশন করে দিলাম গোলাপের পাপড়ি দিয়ে। শাহি ব্যাপার না, না হলে হয়, শাহি ব্যাপারটা এই সবগুলো না দিলে তো হবে না। ওপরে ওই গুঁড়োটা ছিল, মানে ড্রাই ফ্রুটের যে গুঁড়োটা, সেইটা দিয়ে দিয়েছি। আর গোলাপের শুকনো পাপড়িগুলো চারপাশ দিয়ে একটু সাজিয়ে ডেকোরেশন করে দিলাম। অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর বলো কেমন লাগলো। আজকের জন্য টাটা বাই বাই। কিভাবে সাজিয়ে নিয়েছে সেটা একটু দেখে চলে যেও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের জন্য বাই, আবার দেখা হবে কালকে নতুন কোনো রেসিপিতে।